হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। এলজি লঞ্চ করে দিল তাদের নতুন ফোন এলজি উইং। এটা আসলে 8-10টা ফোনের মতো না, এই ফোনের রয়েছে দুটো ডিসপ্লে, এক নিচের ডিসপ্লেটি উপরের ডিসপ্লে চেয়ে একটু ছোট। এই ফোনটিকে যখন স্লাইড করা হয় এটা অনেক টি শেপ আকার নিয়ে থাকে, তো দেখতে অনেকটা অদ্ভুত মনে হলো। এটা অনেকটা কাজের অনেক ক্ষেত্রে, যেমন আপনি গেম খেলতে খেলতে নেভিগেশন চালু রাখতে পারবেন, অথবা ইউটিউব ভিডিও দেখতে দেখতে নিচে কমেন্ট করতে পারবেন, এছাড়া মিউজিক কন্ট্রোল করতে পারবেন, ইত্যাদি অনেক কিছু আর করতে পারবেন। এই ফোনে যদি ক্যামেরা সেকশন দেখি তাহলে এই ফোনে দেখা যাচ্ছে তিনটা ক্যামেরা দেওয়া আছে। তো ফার্স্ট রিয়ার ক্যামেরাতে মেইন শটার হিসেবে আছে 64 মেগাপিক্সেল একটা ক্যামেরা, এরপরে আছে 13 মেগাপিক্সেল এবং 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। এছাড়া ফ্রন্টে দেওয়া আছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ফোনের প্রধান আকর্ষণটি হলো এই ফোনের ডিসপ্লেটি। এই ফোনের প্রথম যে ডিসপ্লেটি দেওয়া আছে সেটা হলো 6.8 ইঞ্চ ডিসপ্লে। তো এই ফোনের সেকেন্ড যে ডিসপ্লে দেওয়া আছে সেটা হলো 3.9 রেজুলেশন একটা ডিসপ্লে। তো এলজি উইং এর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া আছে 4000 mAh, এবং এর হার্ডওয়্যারে যদি দেখি তাহলে দেখতে পাই কলকম অক্টোকোর এর প্রসেসর দেওয়া আছে 765G। তো এছাড়াও এই ফোনে থাকছে ফেস আনলক ইন ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরো, ইউএসবি টাইপ সি, NFC দেওয়া আছে। এছাড়া এটা রান করবে Android 10 অপারেটিং সিস্টেমে। এছাড়া এটা IP রেটিং দেওয়া আছে 4। সব কিছু মিলে ইন্টারেস্টিং একটা ফোন নিয়ে আসতে চলেছে এলজি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।